নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুগণ, ক্রিজি ভিলপোড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে হলুদের মোতা। এই হলুদগুলো এইভাবে ভেঙে ভেঙে এই দেখুন এইখানটা রেখেছি, এইগুলো আবার নতুন করে লাগিয়ে দেব। আর এই মোতাগুলো মাঝখান থেকে চার পিস করে কেটে সেদ্ধ করে নেব। তাই যে শেকড়গুলো রয়েছে, এই শেকড়গুলো প্রথমে বটি দিয়ে কেটে নেব। হলুদের শেকড়গুলো কাটছি আর এই মাঝখান থেকে চার পিস করে কেটে দেবো, কারণ এই মোটাগুলো তো বিশাল মোটা মোটা আর একদম শক্ত, সেদ্ধ হতেও চায় না। এইভাবে চার পিস করে এখানে মোটামুটি আলুর বস্তার এক বস্তার মতন হয়েছে। প্রথম দিন মাটির থেকে তুলে কাটছিলাম, তারপরে ভাবলাম এতে তো মাটি জড়ানো রয়েছে। পরের দিন হলুদগুলো ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি কোচলে কোচলে, তারপরেও হলুদগুলো আবার কেটে ঠিক করে নিলাম। তো হলুদ সেদ্ধ করার জন্য কী কী দিতে হয়, আমি এর আগে একটা হলুদ সেদ্ধ করার ভিডিও করেছিলাম, তাতে আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে হলুদ সেদ্ধ করার জন্য কী কী আপনি দিয়েছেন। কাঁঠাল পাতা, আম পাতা, জাম পাতা, গোবর, ওটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। পাতাগুলো ছিঁড়ে নিয়ে আমি বাড়ির ভিতরে আসলাম, তো হাঁড়ির ভিতরে পাতাগুলো প্রথমে দিয়ে দিলাম, তারপরে দু বালতি জল দিয়েছি। ওই গামলাটার পুরো এক গামলা হলুদ আমি সেদ্ধ করে নেব। হাঁড়িতে এবার হলুদগুলো ঢেলে দিলাম। হলুদ সেদ্ধ করতে কিন্তু প্রায় দু তিন ঘন্টা সময় লাগে, আর এত সুন্দর করে ফোটাচ্ছে তবু সেদ্ধ হচ্ছে না। হলুদগুলো সেদ্ধ করলাম অনেক কষ্ট করে রোদ ধরে নিয়ে বসে, তো হলুদ সেদ্ধ হয়ে গেছে, হাঁড়িটা প্রচণ্ড গরম আর ভারী। এবার আমি ধরে কলতলাতে নিয়ে যাচ্ছি, আর গরম জল ছিল ভেতরে সেটা কাট করে ঢেলে দিলাম, তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে হলুদগুলো ধুয়ে নিলাম। পাতাগুলো বেঁচে ফেলে দিয়েছি, তারপরে ঝুড়িতে ভরে হলুদগুলো আমি রোদ্রে শুকোতে নিয়ে যাচ্ছি। রোদ্রের ওপরে ঢেলে দিলাম হলুদগুলো, বেশ নাড়াচাড়া করে একটু ছড়িয়ে দিলাম হলুদটাকে। এ দেখুন বন্ধুরা, হলুদগুলো আমি সেদ্ধ করে তারপরে একদিন রোদে দিয়েছিলাম, তারপরে ছোট ছোট করে কেটে একটু রোদে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, এবং ভাঙাতে দিই যেখানে সেখানে। ওরা বলে যে হলুদগুলো একটু ছোট ছোট করে কাটবে, তাহলে ভাঙাতে বেশ সুবিধা হয়। তাই হলুদগুলো একটু ছোট ছোট করে কেটে ভালো করে শুকিয়ে নিয়েছি, আজকে বিকেলবেলা মানে বাজারে ভাঙাতে নিয়ে যাবে হলুদগুলো, তারপরে পুরো হলুদটা কতটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে যতগুলো হলুদ হয়েছে মোটামুটি 1 কেজির মতন, এখানে প্রায় 800 গ্রাম হলুদ রয়েছে। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি জায়গা থাকে ছাওয়াতে, ছাওয়াতেও কিন্তু হলুদ হয়, আপনারা লাগিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো হলুদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।